আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাজবাড়িতে তিনটি মোটরসাইকেল সহ দুই চোরকে আটক করেছে ডিবি পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, গত মধ্যরাতে ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ একজনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যে রাজবাড়ি ও পাবনা সদরে পৃথক অভিযানে আরও একজনকে দুটি মোটরসাইকেল সহ আটক করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।